নমস্কার জীবনের নিউজ সিলিগুড়ির পর্দায় আপনাদের স্বাগত। ফিরে আসলাম লাইভে নতুন আপডেট নিয়ে। ফুটবল টুর্নামেন্ট, ওয়ান ডে নকআউট টুর্নামেন্ট অর্গানাইজ করেছে নেতাজি সংঘ রূপসিং জোত। দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই মুহূর্তে কিন্তু সেমিফাইনাল ম্যাচ শুরু হয়েছে টুম্বা জোত এবং আরেকটি দলের মধ্যে। জানাবো বিস্তারিত আপনাদের এই খেলার মধ্যে। এবং দেখতে পাচ্ছেন নেতাজি সংঘ যে রয়েছে রূপসিং জোত নেতাজি সংঘ, এবং যে ট্রফি রয়েছে উইনার্স ট্রফি লেট বিজয় ঘোষ মেমোরিয়াল ট্রফি, এবং রানার্স ট্রফি রয়েছে লেট শুক্রু ওরাও রানার্স ট্রফি। ১২টি দলের ওয়ান ডে নকআউট ম্যাচে কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন সেমিফাইনাল শুরু হয়ে গিয়েছে। এবং অসংখ্য ভিড় দেখতে পাচ্ছেন, খেলার আনন্দ উপভোগ করছেন রূপসিং জোত। বাগডোগরা সংলগ্ন রূপসিং জোত, সেই রূপসিং জোতে কিন্তু নেতাজি সংঘ রয়েছে। ক্লাব নেতাজি সংঘ রূপসিং জোতের উদ্যোগে কিন্তু ওয়ান ডে নকআউট টুর্নামেন্ট, এবং টোটাল কিন্তু মোট ১২টি দলের এই অংশগ্রহণ করেছেন এই ফুটবল টুর্নামেন্টে। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন সেমিফাইনাল ম্যাচ হচ্ছে, এবং কিছুক্ষণ পরে কিন্তু ফাইনাল ট্রফির যে ম্যাচ রয়েছে সেই ম্যাচ আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হবে, এবং এই মুহূর্তে কিন্তু সেমিফাইনাল ম্যাচ চালু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শক, বাচ্চা থেকে শুরু করে সকলে কিন্তু সেই ম্যাচ দেখছেন। এই মুহূর্তে কিন্তু আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব কমিটির যে সদস্য রয়েছে তাদের সঙ্গে, কি বিস্তারিত আলোচনা করব এই ম্যাচের ব্যাপারে। এই মুহূর্তে কিন্তু আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব যে উদ্যোক্তা রয়েছে খেলার সেই আজকের এই যে ম্যাচ রয়েছে এই ম্যাচের ব্যাপারে কি যে অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকবার এটা রূপসিং জোত নেতাজি সংঘের পরিচালনায় এটা হয়, আর আমরা এই ম্যাচ প্রত্যেকবার আমরা চার তারিখ না হয় পাঁচ তারিখে আমরা প্রত্যেকবারই এই ম্যাচ প্রত্যেক বছরই হয়। তো গত বছরেও হয়েছিল, তার আগেও আমরা অনেক মানে এটা চতুর্থ বছর আমরা আমাদের এই মানে ম্যাচ হ্যাঁ এই মাঠেই হয় প্রোগ্রামটা, আর এই প্রোগ্রামটা আমাদের নেতাজির সঙ্গে পরিচালনায় আমাদের এটা হয়। এবং এখানে আমাদের আজকের যে ট্রফি আছে এটা আমাদের বিজয় লেট বিজয় ঘোষ উইনার্স ট্রফি এবং লেট শুক্রি ওরাও রানার্স ট্রফি, এটা ডোনেট বাই বিনয় ঘোষ অ্যান্ড আর ডোনেট বাই কৃষ্ণা ওরাও এখানে ডোনেট করছেন। এবং এখানে যত ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ যেগুলো ট্রফি ছিল এই ট্রফি প্রত্যেকটা খেলার সঙ্গে সঙ্গে আমরা আমাদের প্লেয়ারগুলোকে আমরা দিয়েছি, আর সেটা হচ্ছে আমাদের এখানে এই স্থানীয় আমাদের বাসিন্দা সুরত লাল রয় উনি ডোনেট করেছিলেন। এবং
এখানে এই যে আজকে যে খেলায় যে পরিচালনা করছেন রেফারি, আর রেফারি হচ্ছে যে ওনার যে যে ফিস, হ্যাঁ উনি আমাদের এখানকারই স্থায়ী বাসিন্দা সঞ্জীব ঘোষ, উনি ডোনেট করেছেন। আজকে ওনাদের সহযোগিতায় আমরা এই মাঠে এত বড় একটা খেলার আয়োজন করতে পেরেছি, আর সেই জন্য আমি ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আজকে ওনাদের এই সহযোগিতার ফলে আমরা আজকে এত বড় আমরা একটা খেলা আমরা আয়োজন করতে পেরেছি, তাদের জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বিজয়ী যারা হবেন উইনার্স ট্রফি আছে, তার সঙ্গে আমাদের 25,000 টাকা উইনার্স কত রে ভুলে গেছে, উইনার্স যেটা আছে সেটা আমাদের 15,000 টাকা ক্যাশ মানি আছে, এবং যেটা রানার সেটা হচ্ছে 10,000 টাকা ক্যাশ মানি আছে, তার সঙ্গে আমাদের ট্রফি আছে। আমার নাম শিশনু রাও, আমি এই ক্লাবের সদস্য নেতাজি ক্লাবের। এই মুহূর্তে কিন্তু কথা বলে নিলাম শিশনু রাও নেতাজি সংঘ যে রয়েছে রূপসিং জোত, সেই ক্লাবের সদস্যের সঙ্গে কিন্তু কথা বলে নিলাম, এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ট্রফি দেখতে পাচ্ছেন লাইভ নিয়ে কর রা হুম ভিজুয়াল কর রা হুম করো একজন লাইভ কর রে দাদা एक गोल से बढ़त लेते हुए पेनल्टी किक में एक गोल बढ़त लेते हुए युवा संघ तुम्बा जोत नक्सलवाड़ी एक गोल से बढ़त लेते हुए अभी तक का परिणाम नक्सलवाड़ी बढ़त में है। নেতাজি সংঘের ফুটবল ওয়ানডে ফুটবল নকআউট টুর্নামেন্টের কিন্তু এই মুহূর্তে শেষ অন্তিম পর্ব দেখতে পাচ্ছেন যে প্ল্যান্টিক হচ্ছে। कृपया सभी दर्शकों को मैदान से बाहर रहने के लिए अनुरोध करते हैं। पुंड भाई सभी को मैदान का प्रवेश से बाहर रखे। সেমিফাইনালে দেখতে পাচ্ছেন নকশালবাড়ি আরএসএফসি নকশালবাড়ি বিজয়ী হলেন সেমিফাইনালে।
টুম্বাজোত যে রয়েছিল, যে টুম্বাজোতের যে টিম ছিল যুব সংঘ টুম্বাজোত, টুম্বাজোতকে হারিয়ে নকশালবাড়ি কিন্তু ফাইনালে পৌঁছে গেছে ফাইনাল। এবং এই সেমিফাইনালে কিন্তু নকশালবাড়ির টিম কিন্তু টুম্বাজোতকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে কিন্তু এই ম্যাচের কিন্তু ফাইনাল অন্তিম যে পরিবর্তন রয়েছে সে অন্তিম পর্ব শুরু হবে। নকশালবাড়ি আরেক অন্তিম পর্ব শুরু হবে এবং কিছুক্ষণের জন্য কিন্তু বিদায় নিচ্ছি, ফিরে আসবো আগামী আপডেট নিয়ে। যতক্ষণ দেখে থাকুন, চোখ রাখুন জীবনের নিউজ শিলিগুড়ি পর্দায়।